তোমরা যা খুশি তাই করো, তবে মনে রেখো ছোট বড় কোনো কিছু বাদ যাবে না, সব লিখে রাখা হবে সূরা কাহাফ আয়াত 49। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। এই যে দুইটা মাটির পাতিল দেখছেন, এগুলো রেডি করে রাখলাম কারণ আজকে আমার মেয়েদের স্কুলে আমি পিঠা বানিয়ে দিব। ওদের স্কুলে আজকে পিঠা উৎসব। ওদের স্কুলের পিঠা উৎসবগুলো আবার একটু অন্যরকম হয়। বাচ্চাদের স্কুলের পিঠা উৎসবের মেন কারণই হচ্ছে বাচ্চারা যাতে অনেক রকম পিঠার সাথে পরিচিত হতে পারে। প্রথমে ভেবেছিলাম আমি ওদের পাঠাবো না, কারণ আমি অত ভালো পিঠা বানাতে পারি না। পরে ভাবলাম ঠিক আছে, যতটুকুই পারি অংশগ্রহণ করুক, বাচ্চারা একটু আনন্দ করবে। আর সেই অনুযায়ী কিন্তু আমি পিঠা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। আমি দুই রকমের পিঠা পাঠিয়েছি। ভেবেছিলাম একটু সকালবেলায় উঠবো, কিন্তু তার হয়ে ওঠেনি। উঠতে উঠতে 7টা বেজে গেছে, আমার বাচ্চাদের 9টার সময় ক্লাসে পৌঁছানোর কথা। তো এর ভেতরে আমার বাচ্চারা যেই পিঠা খেতে পছন্দ করে সেই পিঠাগুলো আমি বানিয়ে দিয়েছি। এর ভিতরে হচ্ছে প্যানকেক আছে। হয়তো অনেকেই বলবেন এটা তো কোনো পিঠার আন্ডারে পড়ে না, কিন্তু আমার পক্ষে করার এছাড়া করার আর কোনো কিছুই ছিল না, কারণ আমার বাচ্চা যেগুলো খায় আমাকে সেগুলোই দিতে হবে। ওরা প্যানকেক খেতে পছন্দ করে আর চিতই পিঠা, এই দুটো পিঠা ওরা মোটামুটি খায়। আর এর জন্যে ভাবলাম এই দুটো পিঠাই তৈরি করে দেই। তো যে মাটির হাঁড়িগুলো রেডি করেছিলাম সেগুলোতে সুন্দর করে দিয়ে তারপরে রেডি করে দিলাম আর নিয়ে গেলাম ওদের স্কুলে। স্কুল থেকে আমি আবার চলে এসেছি, কারণ আমার হাতে এখনও 2 ঘন্টা সময় আছে। তো এতক্ষণ স্কুলে বসে না থেকে যদি আমি বাসায় এসে আমার কাজগুলো করে ফেলি তাহলে আমার জন্য অনেক ভালো হবে, কারণ আজকে আবার সকালবেলা খালা ফোন দিয়ে বলেছে খালা আজ আমি আইতাম না। খালা জানি কীভাবে বোঝে যে আজকে আমার অনেক ঝামেলা, যেদিন আমার অনেক ঝামেলা থাকে সেদিনই দেখি সকালবেলা খালা ফোন দিয়ে বলে খালা আসবে না। তো উনি যেহেতু আসবে না, করার তো কোনো কিছুই নাই, কারণ এখন আমরা ওনাদের হাতে বন্দি। অনেক আপুদেরই শুনি এই ব্যাপারটা, আর আমি তো এই নিয়ে ইতিহাস লিখতে পারবো, এই আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে ওনাদের নিয়ে। যাই হোক, এত কথা বলে তো লাভ নেই, নিজের কাজ নিজেরই করতে হবে। ঘড়ি দেখাচ্ছি কারণ হচ্ছে এখন বাজে 10:30। নিজেকে 1 ঘন্টার চ্যালেঞ্জ দিলাম আর নিজেকে নিজেই বললাম যে দেখি 1 ঘন্টার ভিতরে কী কী করতে পারি, কারণ 1 ঘন্টা পরে আমার কাজ শেষ করে মোটামুটি আবার আমাকে স্কুলে যেতে হবে। এর জন্য লেগে গেলাম কাজে। তো দেখা যাক 1 ঘন্টার ভিতরে, মানে 10:30 থেকে 11:30 ভিতরে আমি কী কী কাজ করতে পারি, চলুন দেখি। Thank you.
ঝটপট করে ড্রয়িং ডাইনিং গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে কিছু হাঁড়ি পাতিল ধুয়ে ভাবলাম যে তরকারি বসিয়ে দেই। তো তরকারি দুইটা গরম করতে বসিয়ে দিলাম। তরকারি দুটো গরম হতে হতে হঠাৎ করে দেখলাম গ্যাস চলে গেছে। তো এই জিনিসটা আমার কাছে খুব অবাক লাগলো, কারণ অনেক দিন থেকে শুনছিলাম যে অনেক বাসাতে গ্যাস নেই, কিন্তু আমার বাসাতে এরকম হবে এটা আসলে ভাবতে পারিনি। আল্লাহর অশেষ মেহেরবানিতে মাশাল্লাহ কয়েক সেকেন্ডের ভেতরে আবার গ্যাস চলে এসেছে আলহামদুলিল্লাহ। তারপরেও মনের ভিতরে একটা ভয় কাজ করছিল যে আবার যদি চলে যায়, ঝটপট করে চেষ্টা করছে যে যে আগের তরকারি আছে সেগুলো গরম করে আর নতুন যা যা রান্না করার তাড়াতাড়ি রান্না করে ফেলার জন্য। এর জন্য একদিক দিয়ে তরকারি গরম করছি, একদিক দিয়ে যত হাঁড়ি পাতিল ছিল সেগুলো তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছি, যাতে আমার কোনো কাজে আমি পিছিয়ে না থাকি বা আমার কাজ কোনোটাই যেন পিছিয়ে না থাকে। তো সেই অনুযায়ী তরকারিটা গরম দিয়ে আমি কিন্তু আমার বাকি যে হাঁড়ি পাতিল ধোয়া ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি। আজকে অনেক হাঁড়ি পাতিল জমে গিয়েছিলো যেহেতু সকালবেলা একটু ঝামেলায় ছিলাম। এছাড়াও রাত্রেবেলা ওভাবে কোনো কিছু গোছগাছ করে রাখিনি, যার কারণে সকালবেলা উঠে কিন্তু হুলস্থর অবস্থা। আবার যেহেতু খালা আসেনি, তার উপরে স্কুলে যেতে হবে, সব মিলিয়ে একটু মেসাকার অবস্থায় ছিল। তবু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে এক হাতে হলো কাজগুলো কিন্তু করে নিচ্ছি। ড্রয়িং ডাইনিং রান্নাঘরে সব কাজ শেষ করে এবার ভাতটাও চড়িয়ে দিলাম। আর চলুন যেয়ে দেখি এখন কয়টা বাজে। এই তো 11:30 বাজে আলহামদুলিল্লাহ। এক ঘন্টার ভেতরে কিন্তু আমার সব কাজই মোটামুটি শেষ। এখন আমি স্কুলে যাব। তবে তার আগে বলছি, আমি কিন্তু যখন রান্নাঘরে কাজ শুরু করি বা স্কুলে যাই, কোনো বিছানাপত্র ঠিক করে যায়নি। তো আমার এই কাজের ব্যস্ততা দেখে আমার হাজব্যান্ড নিজে নিজে এই যে মশারি খুলে কিছু কাজ একটু এগিয়ে রেখেছে আলহামদুলিল্লাহ। এখন সেই কাজগুলোকে আর একটু সুন্দরভাবে করে রেখে যাব। তো প্রথমে আমি আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, এরপরে যাব মেয়েদের বেডরুমে। প্রয়োজনে সংসারের প্রতিটি কাজে যদি সংসারে গৃহকর্তা যে আছে উনি যদি গৃহকর্তীকে একটু সাহায্য করে, তাহলে কিন্তু একজন গৃহিণীর পক্ষে আসলে কাজ করা বা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখা কোনো ব্যাপারই না। যেমন আজকে অনেক তাড়াহুড়া ছিল, তাই আমি খুব তাড়াহুড়া করছিলাম। আমি কিন্তু জানিও না যে উনি এই কাজগুলো করেছে। যখন এসে দেখলাম উনি এই কাজগুলো করে রেখেছে, আমার কাজগুলো অনেকটুকু এগিয়ে রেখেছে, তখন কিন্তু আমার খুব একটা ভালো লাগা কাজ করেছে। আর এই ভালো লাগাটাই কিন্তু আস্তে আস্তে ভালোবাসা এবং সংসারটাকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করে। আমরা মেয়ে মানুষরা আসলে খুব বেশি কিছু চাই না, অল্প কিছু সাপোর্টেই কিন্তু আমরা অনেক খুশি হয়ে যাই। যেমন আজকে আমার খুব ভালো লাগছে যে আমার এই ব্যস্ততা বা আমার এই তাড়াহুড়া দেখে আমার হাজব্যান্ড যে ভেবেছে আচ্ছা ওকে একটু হেল্প করি। ছেলে মানুষ যতটুকু করেছে আলহামদুলিল্লাহ, উনি কিন্তু আমাকে অনেক হেল্প করে, শুকর আলহামদুলিল্লাহ। এই তো মেয়েদের রুমটাও এখন গুছিয়ে নিলাম, এখন কিন্তু আমি চলে যাব। আমিও রেডি হয়ে নিই, রেডি হয়ে চলে যাব। আর এখন বাজে হচ্ছে প্রায় 11:45। তো এখন আমি বের হয়ে যাব, কারণ আমার বাচ্চাদের 12 বাজে ছুটি হবে বলেছে টিচার। তো সেই উদ্দেশ্যে চলে যাব। তো এই তো রওনা দিয়ে দিচ্ছি। ইচ্ছা আছে হেঁটেই স্কুলে যাওয়ার, কারণ এখন একটু স্বাস্থ্যটা কমানোর চেষ্টা করছে, তাই লিফ্টটা ব্যবহার না করে ভাবলাম সিঁড়ি দিয়ে নেমে যাই। যেই কথা সেই কাজ, সিঁড়ি দিয়ে নেমে চলে গেলাম স্কুলে, আর স্কুল থেকে ফিরেও আসলাম। আর এই যে দেখুন, পিঠা কিন্তু শুধু দেইনি, নিয়ে এসেছি অনেক রকম পিঠা, কারণ আরও যে বাচ্চারা যারা পিঠা নিয়েছিল সবার পিঠাই সবার সাথে শেয়ার করা হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর একটা ইভেন্ট ছিল। আর এখন বরাবরের মতো বিকেলের পালা, বিকেলবেলা বাচ্চাদের নিয়ে আবারও ছাদে এসেছি আর সুন্দর পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আজকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।